কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগানে করোনা ভাইরাস সংকটে অসহায় কৃষকরা শ্রমিকদের মজুরি দিয়ে ধান কেটে পোষাতে না পারায় চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগ স্বেচ্ছাশ্রমে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া কর্মসূচি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের 9 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী আরিফ হোসেন, নাইম, রাসেল আহমেদ, রাজীব, কামরুল, জুবের হোসেন, জিসান ও হাসান সহ আর অনেকে নূরপুর গ্রামের অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। এ সময় রাকিবুল বলেন, 10 নং গহট উত্তর ইউনিয়ন 9 নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় গরিব কৃষক মানুষের ধান কেটে দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আমরা কৃষকদের ধানগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া হবে, আর আমাদের এই কাজগুলো সবসময় অব্যাহত।